আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আপনাদের সাফা পাহাড় দেখাবো এবং সাফা পাহাড় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে দেবো। আমার পিছনে যে পাহাড়টি দেখছেন এটি মূলত সাফা পাহাড়। আশা করছি এই ভিডিওটি থেকে সাফা পাহাড়ের ব্যাপারে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলোর মধ্যে অন্যতম দুটি সাফা ও মারওয়া পাহাড়। ইসলামের ইতিহাসে এই স্থানটি অনেক গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ। আমার সামনে কাচে ঘেরা যে স্থানটি বা যে পাহাড়টি দেখছেন এটি হচ্ছে মূলত সাফা পাহাড় এবং এর ঠিক বিপরীত পাশে রয়েছে মারওয়া পাহাড়। বন্ধুরা, সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস আজ আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। মহান আল্লাহ তাআলার প্রতি অবিচল আস্থা ও বিশ্বাসের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন হযরত হাজরা আলাইহিসসালাম। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন তার প্রিয় ও পবিত্র মক্কা নগরীকে জনবসতি ও আবাদ করবেন। সেই আলোকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দিলেন তার প্রাণপ্রিয় দুগ্ধপোষ্য শিশু সন্তান হযরত ইসমাইল ও তার স্ত্রী হযরত হাজেরাকে জনমানবহীন মরুপ্রান্তরে রেখে আসার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ পালন করলেন। আবাদ হল পবিত্র নগরী মক্কা। জেনে নেওয়া যাক সংক্ষেপে সেই ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মিশর থেকে কেন আনে আসার বছরাধিককাল পর প্রথম সন্তান ইসমাইলের জন্ম লাভ হয়। হযরত ইসমাইলের জন্মের কিছুদিন পরেই প্রাণপ্রিয় শিশু সন্তান ও তার মাকে মক্কার জনশূন্য প্রান্তরে রেখে আসার নির্দেশ পান। এটা ছিল হযরত ইব্রাহিম ও হযরত হাজেরার জন্য অত্যন্ত মর্মান্তিক ও মহাপরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন আল্লাহর পক্ষ থেকে শিশুপুত্র ইসমাইল ও তার মাকে মক্কায় নির্বাসনের নির্দেশ পান, তখনই তার অন্তরে এ বিশ্বাস জন্মেছিল নিশ্চয়ই এতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনো মহতি ও মহাপরিকল্পনা করেছেন। নিশ্চয়ই তিনি শিশু ইসমাইলও তার মাকে ধ্বংস করবেন। তারপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এক থলে খেজুর ও এক মশক পানিসহ বর্তমান ফিলিস্তিনের খলিল শহর থেকে জনশূন্য প্রান্তরে রেখে আসেন তার স্ত্রী ও সন্তানকে। তাদের রেখে যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম শামস দেশের উদ্দেশ্যে রওনা করলেন, তখন হযরত হাজেরা বেদনা বিস্মিত হয়ে ব্যাকুলভাবে তার পিছে পিছে আসতে লাগলেন আর জানতে চাইলেন, আপনি কি এখানে আমাদেরকে একাকি রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সামন থেকে কোনো জবাব দিচ্ছিলেন না। যখন হযরত হাজেরা বললেন, আপনি কি আল্লাহর নির্দেশ পালনে আমাদের একাকি রেখে যাচ্ছেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইশারায় বললেন, হ্যাঁ। আল্লাহর নির্দেশের কথা শুনে হযরত হাজেরা বললেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। এরপর তিনি সন্তানের কাছে ফিরে আসলেন। আল্লাহর উপর ভরসা রেখে হযরত হাজেরা সেখানেই বসবাস করতে লাগলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম চলে যাওয়ার সময় দোয়া করলেন, হে আমার প্রতিপালক, তোমার পবিত্র ঘরের নিকট এমন এক ময়দানে আমার স্ত্রী ও পুত্রকে রেখে যাচ্ছি যা অনাবাদি শস্যের অনুপযোগী এবং জনশূন্য নির্জন প্রান্তর মরুভূমি। হে প্রভু, এই উদ্দেশ্যে তাদের ভয়ে রেখে যাচ্ছি যে তারা নামাজ প্রতিষ্ঠা করবে, অতএব তুমি লোকেদের মনকে এদিকে আকৃষ্ট করে দাও এবং প্রচুর ফল ফলাদি দ্বারা এদের রিজিকের ব্যবস্থা করে দাও, তারা যেন তোমার শুক্রিয়া আদায় করতে পারে। সূরা ইব্রাহিম আয়াত 37, বুখারি। অতঃপর হযরত হাজেরা আলাইহিসসালাম ক্ষুধা লাগলে খেজুর খেয়ে আর পানি খেয়ে থাকতেন আর শিশু ইসমাইলকে দুগ্ধ পান করাতেন। ধীরে ধীরে মশকের পানি শেষ হয়ে যায়। শিশু সন্তান ইসমাইল সহ তার পিপাসা বাড়তে থাকে। শিশু ইসমাইলের পিপাসা বাড়ার সঙ্গে সঙ্গে মা হাজেরার পেরেশানিও বেড়ে যায়। পানির সন্ধানে তিনি এদিক ওদিক ছুটতে থাকেন।
দৌড়ে গিয়ে প্রথমেই পার্শ্ববর্তী সাফা পাহাড়ে আরোহণ করলেন। চারদিকে দৃষ্টিগোচর করলেন কোথাও পানির সন্ধান মিলে কি না, কিন্তু না, কোথাও কোনো পানির সন্ধান তিনি পাননি। আবারও তিনি চলে গেলেন মারোয়া পাহাড়ে। সাফা ও মারোয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানটা ছিল সমতল, যে কারণে পাহাড় থেকে নামার সময় শিশু ইসমাইলকে দেখা যেত। যখনই পাহাড়ের পাদদেশ থেকে সমতল ভূমিতে যেতেন তখন আর ইসমাইলকে দেখা যেত না। এ কারণেই হযরত হাজরা আলাইহিসসালাম সমতল স্থানটুকু দ্রুত দৌড়িয়ে অতিক্রম করতেন। এভাবেই তিনি সাফা থেকে মারোয়া এবং মারোয়া থেকে সাফা 7 বার অতিক্রম করেছিলেন। এই কাজটি মহান আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছিলেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন হজ ও উমরা পালনকারীদের জন্য সাফা মারোয়া সাইকে রুকন করে দিয়েছেন। সাফা মারোয়া পাহাড়ের দৌড়দৌড়ির সপ্তম বা শেষবার তিনি শিশুপুত্র ইসমাইলের দিকে তাকিয়ে দেখতে পান তার পায়ের কাছে পানির ফোয়ারা বয়ে যাচ্ছে। হযরত হাজেরা আলাইহিসসালাম দ্রুত মারোয়া পাহাড় থেকে নেমে শিশু ইসমাইলের কাছে ছুটে আসেন, তাকে অসীম মমতায় কোলে তুলে নেন এবং মহান রব্বুল আলামিন মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। পানির উৎসের চারদিকে তিনি বাঁধ দিয়ে পানি আটকাতে থাকেন এবং মশকে পানি ভরে নেন। শিশু ইসমাইলকে পানি পান করান এবং নিজেও এই পানি পান করেন। দর্শক, এটিই ছিল মূলত জমজমের পানি। এই পানি হযরত জিব্রাহিল আলাইহিসসালামের পা কিংবা ডানার আঘাতে সৃষ্টি হয়েছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত জিব্রাহিল আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামের পায়ের কাছে এই পানির উৎস তৈরি করে দিয়েছিলেন। এরপর হঠাৎ হযরত হাজেরা আলাইহিসসালাম অদূরে একটি আওয়াজ শুনে চমকে উঠলেন। মূলত এই আওয়াজটি ছিল জিব্রাহিল আলাইহিসসালামের। তিনি বলে ওঠেন, আপনারা ভয় পাবেন না, ঘাবড়াবেন না, এখানেই আল্লাহর ঘর রয়েছে। এই সন্তান ও তার পিতা উভয়ে মিলে এই ঘর নির্মাণ করবেন। আল্লাহ তার ঘরের অধিবাসীদের ধ্বংস করবে না। এই বলে শব্দটি মিলিয়ে গেল। অতঃপর শুরু হলো হযরত হাজেরা আলাইহিসসালাম ও শিশুপুত্র ইসমাইলের জীবনের নতুন অধ্যায়। পানি দেখে দূর দূরান্ত থেকে পাখিরা আসতে থাকল। পাখিদের উড়ে আসার দৃশ্য দেখে এখানে চলে আসলো ব্যবসায়ী কাফেলা। তারা এসে পানির মালিক হিসেবে হযরত হাজেরার কাছে পানি লাভের অনুমতি চাইলেন। তিনি ব্যবসায়ীদের বসতি স্থাপনের শর্ত সাপেক্ষে পানি দানের অনুমতি দিলেন। তারা বিনা পয়সায় এই প্রস্তাব পেয়ে সাদরে গ্রহণ করলেন। এভাবেই অল্প কিছু দিনের মধ্যে একটি জনমানবহীন মরু প্রান্তরে গড়ে উঠল বিশাল জনবসতি। এরাই ইয়ামান থেকে আগত বনু জোহরাম গোত্রের লোকজন। শিশু ইসমাইল বড় হয়ে গেলে এই গোত্রেই বিয়ে করেন। তারাই কাবাঘরের খাদেম হন এবং এই গোত্রের শাখা গোত্র কুরাইশ বংশের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল সাল্লাল্লাহু আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন।